একের পর এক সাফল্য এনে দিয়েছেন দেশের নারী ফুটবলাররা। বাফুফের বিদায়ী কমিটি বিলাসী নির্বাচন আয়োজনে খরচ করত লাখ লাখ টাকা, কিন্তু নিয়মিত নারী ফুটবলারদের বেতন দিতে পারত না, এমনকি অলিম্পিকের বাছাই পর্ব খেলতেও মিয়ানমারে পাঠায়নি। বাফুফের সাথে মন্ত্রণালয় কিংবা বিসিবির যে একটা সম্পর্ক, সাবিনের সম্পর্ক, স্পোর্টসে তো এগুলো হওয়া উচিত না, স্পোর্টসে তো কোনো পলিটিক্স হওয়া উচিত না।